কলামের মাঝে অল ফুরকানুল হামিদ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদ উম্মতি ফালাহু আজর মিয়াতি শাহীদ মায়ের একটু আগে আগে বসে তো আমার বোনেরা মেয়ের একটু আগে আগে বসে অল্প সময় আছে চেপে চেপে বসে পিয়ারে হাজরান মজলিস আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরুব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের হায়দারবেলিয়া গ্রামে সুন্দর বার্ষিক মাহফিলের 11ই ফাল্গুন একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আলালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অর্ধ এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় ওলামা হাজরাত গণেরা আজকের মাহফিলের সম্মানীয় মেহমানগণ দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান আমাদের জানা পীর আলহাজ আবু তাহের সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা আমার বড় ভাই আমাদের জানা পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ মিনহাজউদ্দিন সিদ্দিক আল কুরাইশি ভাই আমার বড় ভাই জান হুজুর দীর্ঘক্ষণ আলোচনা করলেন এবং আমার বন্ধু মানুষ দীর্ঘদিন আমার সাথী আমার ক্লাস ফ্রেন্ড বাল্য জীবনের সাথী আমার খুব কাছের ভাই আমাদের জানা পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ জুনায়েদ সিদ্দিক আল কুরাইশি ভাই খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার না লায়েক খাকসার পাপি আমার মনে হয় আজকের মাহফিলে যত গলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপি আমি গুনাহগার কাল আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়াত করেন ভুল সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়াত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় বসেছি আল্লাহ আমাদের বসিয়েছেন আল্লাহর রাসূল বলেছেন হাফফাতুহুমুল মালাইকাতু ফারিস্তারা নূরে ডানাগুলিকে দে বান্দা বান্দিদের করে ঘিরে রাখেন জোরে বললেন না বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল বলেছেন শুধু আজকে বলে যেখান থেকেই আমরা আমল করি সেটা পাহাড়ের চূড়াও হতে পারে সমুদ্রের নিচেও হতে পারে আল্লাহ নবী বলেছেন হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজারে এসেছে হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম আমি নবী তোমাদের চোখের আড়াল আমার ওয়াফাত ওটাও তোমাদের জন্য উত্তম তুরদু আলাইয়া আমালকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেবে ফমা রাআইতু মিন খাইরিন আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব জোরে বলো এই যে আমাদের এই আমল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই যে দরুদ শরীফ সব নবীর দরবারে পৌঁছে যাচ্ছে বললেন আলহামদুলিল্লাহ ওমা রাআইতু মিন শাররিন
আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য মাপ চাইব, ইস্তিগফার চাইব। জোরে বলবেন না, সেই নবীর ভালোবাসায় মহব্বতে এসেছে, মনটাকে ভালো করে, মনটাকে পরিষ্কার করে। ভেজাল অনেক, সমাজটা ফেতনায় ঘিরে ফেলছে। কথা ভুল বলছি না ঠিক বলছি বলেন আপনারা? চতুর্দিকে ফেতনা। তখন ভাইজান হতে অজ করছি না, শুনলেন না লাস্টের দিকটা কি বলছিল? চতুর্দিকে ফেতনা, আবার নতুন করে ফেতনা উঠেছে। জুম্মার দিন দুটো আজান বাজে, দুই আজান দিয়ে বেদাত। নাউজুবিল্লাহ বললেন না, আস্তাগফিরুল্লাহ বলবেন না? এদের জবানের এত জোর হয়েছে, ফাসেক গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বর্তমান সময়ে সব থেকে জঘন্য অশান্তিকারী হলো নব্বো সালাফি আহলে হাদিস। নব্বো সালাফি আহলে হাদিস, এরা গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বর্তমান জামানায় ফেতনাকারী। এদের মতন ফেতনাকারী পৃথিবীতে কেউ নেই। এটা আমি বলিনি, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে। গোটা পৃথিবী থেকে আপনি রায় নিয়ে আসেন, পৃথিবীর যেখান থেকে পারবেন নিয়ে আসেন, একটাই রায় পাবেন, নব্বো সালাফি আহলে হাদিস। এরা বলে জুম্মায় দুটো আজান বেদাত। এরা এতদিন আমাদের বেদাতি বলে মনে শান্তি হয় না, আল্লাহওয়ালাদের বেদাতি বলে মনে শান্তি হয় না, ইমামদের বেদাতি বলে শান্তি হয় না, এই ফাসেক গুরি এখন সাহাবাদের বেদাতি বলছে। আস্তাগফিরুল্লাহ বলে এই ফাসেক, এরা এখন সাহাবাদের বেদাতি বলছে। জুম্মার আজান দুটো শুরু হয়েছে উসমান ইবনে আফফানের জামানায়। জোরে বলেন, কার জামানায় বলেন? হযরত উসমান, ইসলাম জাহানের তৃতীয় খলিফা। তুমি হলে আল্লাহর জান্নাতে আমার বন্ধু। জোরে বলবেন না, জোরে বলা গেল না? কে হযরত উসমান? হুজুর এখানে আওয়াজ চলে আসলো, হুজুরের কানে আওয়াজ শুনে গেল, হুজুরের কাছে খবর শুনে গেল, মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে, মক্কা শরীফের মানুষেরা খাবার পায় না। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার হুকুম দিলেন, যাও উট নিয়ে আসো, যাও ঘোড়া নিয়ে আসো, হুজুরের সামনে হাজির করা হলো। হুজুর আমার মাল তোলে, হুজুর আমার খাবার তোলে, হুজুর আমার কাপড় তোলে, পিঠটা সাজিয়ে গেছে, হুজুর আমার আগিয়ে দিয়ে আবারও হুকুম করে আরেকটা উট নিয়ে আসো, তারও পিঠে মাল তোলে। ও যুবক, একটা একটা করে তুলতে তুলতে প্রথমে রুট করা মক্কা শরীফে পৌঁছে গেল, মক্কা শরীফে চলে গেল। আল্লাহ রাসূল সাহাবি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উঠে পিঠে মাল তোলে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মক্কা শরীফে খরা হয়েছে, লোক খেতে পাচ্ছে না, উনি হুকুম দিলেন উনি আসো, ঘোড়া মাল তোলো, উটের পিঠে মাল তোলো, মাল তুলছে, সাজিয়ে গেল, ছেড়ে দিলেন, পরে আনো, ফের সাজালেন। এই করতে করতে প্রথমে উটটা মক্কা শরীফে পৌঁছে গেছে, তখন মদিনা শরীফে উটের পিঠে মাল উঠছে। জোরে বলে, আর একটু বললেন আলহামদুলিল্লাহ। হাজি যারা আছেন, উমরা যারা করেছে, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ বাসে করে যেতে 5 ঘন্টা এমনি লাগে, কম করে 5 ঘন্টা, 7 ঘন্টা 8 ঘন্টা মাঝে মাঝে লেগে যায়। ওখানকার রাস্তাটা ভাববেন না, ওই গোমাটু ওই বদরের রাস্তার মতো, ওখানকার রাস্তাটা ভাবো না, বনগাটু বারাসাত এই রোড, বর্ডার রোড, কি রোড বলে ওটা, যশোর রোড, চওড়া চওড়া রোড, ফাঁকা, এত গ্যাদারিং নয়, এত ট্রাফিক নাই। জানারা গিয়েছেন জিজ্ঞাসা করেন, সত্য বলছে না মিথ্যা বলছে? বাস গুলো ছুটছে 120-140 স্পিডে, কি হচ্ছে বুঝতে পেরেছেন? এত দ্রুত গিয়েও 5 ঘন্টা এমনি লাগে। উসমান ইবনে আফফান
প্রথম উট ছেড়েছেন, মক্কা শরীফে পৌঁছে গেছে, মদিনা শরীফে তখন উটের পিঠে মাল লোড হচ্ছে, কত মাল তাহলে পাঠিয়েছেন, জোরে বলো, আর একটু জোরে বলা গেল না, কে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, এত মাকাম এত শান এত দরজা কে আল্লাহ আলা করেছে। বুখারী শরীফে একটা বাব আছে, মানাকিবে উসমান ইবনে আফফান, মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন, কাউকে ভিতরে যেতে দেবে না, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি, সাহাবি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দরওয়াজা খুলে গেল, তিনি টুকরু করে ঢুকেছিলেন, উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনাকে ভিতরে আসতে দাও, সংবাদখানা দিয়ে দাও, উনি হলেন জান্নাতি, দরওয়াজা খুলে গেল, যিনি টুকটুক করে ভিতরে গেলেন, উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক ও আমার মুরব্বী বাপ দাদারা মায়েরা বোনেরা ভগিনীরা, আবারও কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি, আল্লাহ নবী সাহাবি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবারও কে যেন দাঁড়িয়ে গেল, আল্লাহ নবী কিছু খুব চুপ করে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবি উনাকে ভিতরে ঢুকতে দেন, সংবাদ খানা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি, দরওয়াজা খুলে গেল, তিনি টুকটুক করে ঢুকলেন, উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নাম ধরে নবীন বলছেন জান্নাতি, বাইরে আওয়াজ যায় ভিতরে আসতে দাও, সংবাদ দাও জান্নাতি, নবী মুখও দেখে না নামও শুনে না, আসেন যিনি এলেন উনি হযরত আবু বকর, দ্বিতীয়বার হযরত উমর, তৃতীয়বার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। জোরে বলো আলহামদুলিল্লাহ, বলবেন না এই হাদিস শরীফে হযরত আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর আলোচনাটা নাই, অন্য হাদিস শরীফে আছে নবী বলেছেন নাম ধরে উনিও জান্নাতি। জোরে বলবেন না, সেই উসমান ইবনে আফফান জুম্মার দুটো আযান শুরু করেছেন, আমাদের বেদাতি বলছেন, আমাদের নবী নূরের জবান শরীফে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিকিন, আলাইকুম বিসুন্নতি, আমি নবী, আমার সুন্নাত, সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিকিন, আর আমি নবী, আমার এই চারজন সাহাবা খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজন সুন্নাত সাহাবা সুন্নাত, আমার সুন্নাত তোমরা মানবে, সাহাবাদের সুন্নাতটাও মানবে, নবীর হাদিস শরীফ অনুযায়ী উসমান ইবনে আফফান যদি কিছু চালু করে আমাদের মানতে হবে না, হবে না, হুকুম কে দিয়েছে বলেন, উসমান ইবনে আফফানের এই চালু করা জিনিসটা মানাটাও রাসূলুল্লাহর হুকুম, জোরে বলবেন না, আর জোরে বলা গেল না, ফোন খুললেই ফোন ঘাটলেই সব ভিডিও সামনে চলে আসছে, এই ফাসেক কোন ভিডিও, এই ফাসেক এরা সমাজে ফিতনা ছড়িয়ে দিচ্ছে, নব্বু সালাফি আহলে হাদিস
বলছে দুটো আদান দিয়া যাবে না, দিয়া আপনার বেদাত। উসমান ইবনে আফফান করা বেদাতই করে দিল। কিছু বুঝতে পারলেন না? পারলেন না, সাবধান। এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়ি ফিরে যান, শুধু বসে চলে গেলে হবে না, কিছু হলো নিজেদের জীবনে রূপ দেবার চেষ্টা করেন। সমাজগুলিকে আমরা ধ্বংস করে ফেলেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সমাজ ধ্বংস করে ফেলেছে। চতুর্দিকে নোংরা আর নোংরা, মুসলমান নোংরা কাজ করতে খুশি হয়, সবের কাজ করলে মুখটা শুকিয়ে যায়। কথা বলে না, রাত দশটা নয় এগারোটার সময় বাজার থেকে আড্ডা দিয়ে তাসটা খেলে ঘরে আসছে, কোনো গল্প হচ্ছে না, তখন আর শরীর খারাপ নয়। আমাদের ইমানকে আমরা তত ধ্বংস করে ফেলেছি, গুনার কাজ করতে খুশি হচ্ছে, সবের কাজ বললে রাগ হচ্ছে, করে না বললেই রাগ হচ্ছে। জানবেন আপনার ইমানটা ধ্বংস হয়ে গেছে, ইমান ইমান শেষ করে ফেলেছে। নবী সাহাবাদের দিকে দেখে নিজেদের জীবন গুণকে বিলীন করেছে ইমানের উপর, কিন্তু অটুট যেটা বলবেন সুবহানাল্লাহ। আমাদের নবীর একটা সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানার হাতে চিঠি পাঠিয়েছিলেন আমার নবী, উনি ছিলেন আমার নবীর চিঠি বহনকারী। জলে বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের 19তম বছরে 19 হিজরিতে দ্বীনের দাওয়াত দেবার জন্য পারস্যই পাঠিয়েছেন, পারস্য খ্রিস্টান বাদশার কাছে, যাও দ্বীনের দাওয়াতটা পৌঁছে দিয়ে আসো উমারে ফারুকের জামানায়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, আর পারস্য রাজা বলছে খ্রিস্টান বাদশা শুনেছি মুসলমানদের ইমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ, বলে শুনেছি মুসলমানদের ইমান খুব মজবুত হয়, যদি কাউকে পাও মেরো না জিন্দা আনবে, দেখবো ইমান কেমন মজবুত। কাদের ইমান? কথা বলে না, কাদের ইমান? মুসলমানদের, আমরাও কিন্তু মুসলমান, আমাদের ইমান নয় তাদের ইমান। আমাদের করে চারটে বড় বড় রসগোল্লা খাইয়ে দিয়ে বদর বাজারে নিয়ে গিয়ে আর তিনটে যদি গরম কচুরি খাইয়েছে, খাইয়ে দিয়ে কাঁদে আদে আল্লাহর দিকে তাকিয়ে বলেন আপনি, আল্লাহকে সাক্ষী করে বলেন আপনি, আল্লাহকে সাক্ষী করে বলেন কতটা সত্য বলেছেন আমি মিথ্যা বলেছি। চারটে রসগোল্লা আর তিনটে গরম কচুরি বা মিষ্টির দোকানে নিয়ে গিয়ে বলে এই সব আছে যেটা ইচ্ছা খেয়ে দে, খালি আমার হয় ওকে একটু করে তুলো মিথ্যা বলে দে ভাই, একটু করে এইটা আমাকে একটু পার কর ভাই। খাবার তুই চিন্তা করছিস, তোর হয়ে এমন বললে দেবো তুই নিজেও অবাক হয়ে যাবি। ওই রসগোল্লার কাছে আমাদের ইমান শেষ। আর কাফের বলে শুনেছি মুসলমানদের ইমানটা মজবুত, পারলে মেরো না জেন্দা আমার কাছে আনবে, দেখবো একটুখানি ইমান কেমন মজবুত। জলে বলে আর কে জলে বলা গেল না, আল্লাহ নবী নবাবি শরীফে ওয়াজ করেন, ও যুবকে আল্লাহ নবী সাহাবাদেরকে বয়ান করেন, আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী নূরে চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী আমার খুবাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিল, জানে মেরে দিল, আমার খুবাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিল। কে খুবাব ইবনে আদি? কে খুবাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু? ও যুবক জানা হাতে দেশি গলবে টেনে টেনে নিয়ে চলে যায় হুজুরকে
সলিতে দেবে, হুজুরকে সলিতে দেবে। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মক্কা বেদি বেঈমানে ধরলাম আমি খুবাইব জানে মারা যাব, আমাকে শরীরে চড়িয়ে দেবে, আমাকে শরীরে দিয়ে দেবে। আমি খুবাইব আমার মনের আশা, আমার মনের চাওয়া, শিকল যদি খুলে দিতে, শিকল যদি খুলে দিতে, আমি খুবাইব আল্লাহ পাকের দুই রাকাত নফল নামাজ পড়ে নিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শিকল বেঁধে নিয়ে যাও, ওই শুলিতে চড়াবে শুলি, আমি তো শহীদ হয়ে যাব। তবে আশা একটু জেগেছিল, যদি দড়িতে শিকল খুলে দিতে দু রাকাত নামাজ পড়তাম। জোরে বললেন না, আরেক জোরে বলা গেল না। মসজিদের পাশে দোকান আসরের নামাজ ছেড়ে দিল দশ কাপ চা বিক্রি করবে বলে। লোকালে দশ কাপ চায়ের দাম হলো 50 টাকা, কথা বলে না, ৫০ টাকা ৫০ টাকা চা বিক্রি করলে ১৫ থেকে ২০ টাকা লাভ হবে ১৫ টাকা ইনকামের জন্য আসরের নামাজই ছেড়ে দিলাম ১৫ টাকা ইমকামের জন্য আসরের নামাজই ছেড়ে দিলাম ১৫ টাকা ইমকামের জন্য আসরের নামাজই ছেড়ে দিলাম ১৫টা মিনিট লাগে মাগরিবের নামাজ ১৫ মিনিট লাগে কম বেশি। আপনি চিন্তা করছেন কেন, মুদিখানা দোকান আসরের নামাজ 7 মিনিট লাগে পড়তে গেলে, 4 রাকাত ফরজ নামাজ, 7 রাকাত নামাজে টাইম দিতে পারলো না কেন? মুদিখানা দোকানে যদি 5টা খদ্দের চলে যায় 150 টাকা লাভ হবে না তো? ইমান আমাদের ভাবেন একটু, লাভ করলে হবে না? আল্লাহকে সাক্ষী করে বলেন তো, ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহকে সাক্ষী করে কি ইমান আমাদের তৈরি, লোভ লালসা দুনিয়ার মোহে পড়ে গেছে, আমরা কবরের কথা মনে পড়ে না, কবরের কথা মনে পড়ে না, আর পড়লো যেতে মন চায় না। যে চেষ্টা মানুষ করে একটা রোগ থেকে নিজেকে ফিরিয়ে আনবে সুস্থতার দিকে আল্লাহ পাকের হুকুমে, সেটা দুনিয়ার একদিক থেকে আরেক দিকে যেতে হলো যাবে। জমি জায়গা বিক্রি করে সোনা দানা গয়না ফোন বাড়ি গাড়ি সব বিক্রি সুস্থ হব। আমি মানা করি ডক্টর দেখাতে, আর কিঞ্চিত পরিমাণ চেষ্টা যদি করতাম আমরা জাহান্নাম থেকে বাঁচা, আমরা কেন জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারতাম? কিন্তু এই যে মরণ থেকে বাঁচার চেষ্টা করছি, আদৌ কি পারবো বলে মনে হয়? কথা বলে না, মরণ থেকে বাঁচতে পারবো না, মরণ আমাদের হবেই হবে, হয় আজ নাই দুদিন পরে, হয় দুদিন আগে কি দুদিন পরে, মরণ হবেই হবে। কিন্তু চেষ্টা যদি জাহান্নাম থেকে বাঁচার করি, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, আল্লাহ আমাদের আযাবে জাহান্নাম থেকে নাজাত দান। বলেন আমি, জোরে বলেন আমি, জোরে বলেন আল্লাহুম্মা আমি। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা দুই রাকাত নামাজ পড়লেন, নামাজটা খুব তাড়াতাড়ি পড়লেন, পড়ে সাহাবী বলছেন মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে, নামাজ অনেকক্ষণ ধরে পড়তে। আমি অনেকক্ষণ নামাজ পড়লে তোমরাই তো বলবে মরণকে ভয় করে নামাজ পড়ছে, না না আমি মরণকে ভয় করি না। জোরে বলে দুই রাকাত নামাজ, আল্লাহর শুকরিয়া নামাজ, বলুন আলহামদুলিল্লাহ, নামাজ পড়বে নামাজ পড়বে নামাজ পড়বে। সাহাবারা বিপদও নামাজ ছাড়েনি, চোখে দেখতে পাবে তীর আসছে তারপরও কিন্তু সাহাবারা নামাজ থেকে পিছু হটেনি। সুবহানাল্লাহ, বলবেন না, গায়ে তীর লাগছে তারপরও কিন্তু নামাজ পড়েই যাচ্ছে। জোরে বলো, ইবাদতের মধ্যে জীবনটাকে রাখেন, কম হোক ইবাদত করে।
আগামীকাল শাবান মাসের 15 তারিখের রাত, আগামীকালকে রাত্রে লাইলাতুল নিসফ মিন শাবান সারা রাত নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ। আমি মানা করিনি, কিন্তু ওই রাত সারা রাত জেগে নামাজ পড়ে পরের দিন জোহরও কাজা আসরও কাজা ঘুমোতেই ব্যস্ত। এবার আপনি বলেন শাবানের 15 তারিখে সারা রাত খালি নামাজ পড়ে তা জিকির করেছে, ওই যে ফজরটা পরে শুয়েছে জোহরও পড়েন আসরও পড়েন, বলেন এবার আপনি আগের রাতের ইবাদতটা কতটা সার্থক করতে পেরেছেন জীবনটাকে? নফল ইবাদত করলেন ফরজ ছেড়ে গেল। আমি ইবাদত করতে মানা করিনি, ভুল মানা, আমি ওদের মতন নয় যারা শবে বরাত গেলে টিটকিরি দেয়, কি যে জ্বালা বলছে বাড়ি বাড়ি কোরআন পড়া, ছি 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 লজ্জাও লাগলো না তোমাকে, আস্তাগফিরুল্লাহ, কেন ঘরে কোরআন পড়া নিষেধ নাকি? যেখানে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হয় ওই জায়গাতে আল্লাহ বাল্লা মুসিবত গুলোকে তফাত করে দেয়, জোরে বলে বলে তেলাওয়াত করে। আপনি বলতে পারেন ভাই ভালোবাসালে একটা হাফেজ সাহেবকে বাড়িতে খতম দিলে আর আবার সেই নোংরামি সুদ জেনা গুনা নোংরা হারাম মদ তাস লটারি ছেড়ে দাও ভাই, একটা হাফেজকে সম্মান করে বাড়িতে কোরআন তেলাওয়াত করলে তুমি তো ভালোবেসে নিয়ে গেলে, তোমার জীবনে গুলি খেলো ছাড়ো ভাই, বলতে পারেন বলতে পারেন, কিন্তু আপনি বলছেন দিয়ে কোনো লাভ নাই, মলি সাহেবের পেট ভরে আর পকেট ভরে কিচ্ছু লাভ নাই, আদৌ কি তাই? তাহলে আল্লাহর কোরআনটা মনে হয় বেকার কথা বলছেন না কেন? এগুলো বলবেন না, এগুলো বলে নিজের স্থানটা তলা নিতে না, এগুলো বলে লোকের কাছে নিজেকে হাস্যকর করে দিও না, এগুলি বলে উম্মতের মধ্যে ফেতনা তৈরি করো না, এগুলো ফেতনা ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। শবে বরাত শাবান মাসে বাড়ি বাড়ি কোরআন তেলাওয়াত শরীফ আগে হতো খুব বন্ধ করাবে, রবিউল আউয়াল শরীফে বড় মাহফিল নাই করতে পারেন, প্রত্যেকজন নিয়ত করে নেন নিয়ত করে নেন নিয়ত করে নেন, বাড়িতে তিনটে মিষ্টি হলো কিনা একটা ছোট্ট করে দোয়া করবেন প্রত্যেকটা বাড়িতে, রবিউল আউয়াল শরীফে নবীর ভালোবাসা দুটো আলোচনা করে দোয়া করতেই হবে, এটা আমাদের আনন্দ, আমার রাসূল তা শিখিয়েছে, গোলামের এর থেকে খুশি আর কি আছে? সুবহানাল্লাহ, বলে নবীর আগমন গোলামের থেকে আনন্দ কি আছে? যেই নবীর জন্য নামাজ